হাই তাসিন, হাই। আজকে আবারও তোমার সাথে দেখা হচ্ছে, কিন্তু অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। তাহলে চলো আজকেও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলি। হ্যাঁ, শুরু করা যাক। তাহলে বলো, অ্যানিলিন ক্ষারধর্মী কেন? এখন অ্যানিলিন ক্ষারধর্মী কেন? অ্যাসিড এবং ক্ষার কোনটা কি, এই সম্পর্কে আমাদের টোটাল তিনটা মতবাদ রয়েছে। আরহেনিয়াসের মতবাদ, ব্লুমস্টেড লাউরি মতবাদ এবং লুইসের মতবাদ। ব্লুমস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা কি প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে কি ক্ষার, আর যারা প্রোটন ডোনেট করতে পারে তারা হচ্ছে কি, যারা ডোনেট করে অবশ্যই তারা হবে কি, অ্যাসিড। অ্যানিলিনের ক্ষেত্রে দেখা যায় কি, অ্যানিলিনে বেঞ্জিনে একটা বলয় থাকে এবং এনএইচ টু একটি মূলক থাকে। এনএইচ টু মূলকে যে নাইট্রোজেন, নাইট্রোজেনে কি থাকে, মুক্তচর ইলেকট্রন থাকে। সো যখন তার পাশে অন্য কোনো প্রোটন আসে, আমরা জানি কি অবশ্যই প্রোটন কি থাকে, হাইড্রোজেন প্লাস তার ইলেকট্রন ল্যাগ থাকে। সো যার ফলে সে সহজে কি করতে পারে, সে মুক্তচর ইলেকট্রনটা সে প্রোটনকে দান করতে পারে, অর্থাৎ সে প্রোটনকে মুক্তচর ইলেকট্রন দানের মাধ্যমে একটা সন্নিবেশ বন্ধন ঘটন করতেছে। সো আলটিমেটলি সে কি করতেছে, অবশ্যই প্রোটনকে অ্যাকসেপ্ট করতেছে। তাই যেহেতু প্রোটন অ্যাকসেপ্ট করে একটি ক্ষার, তাই আমি বলতে পারি একটি ক্ষার। ওকে, থ্যাংক ইউ। আমাদের আরেকটা কোয়েশ্চেন রয়ে গেছে তোমার কাছে, সেটা হচ্ছে, ক্লোরোফর্মকে গাঢ় রঙিন বোতলে এবং বোতল পরিপূর্ণ করে কেন রাখা হয়? হ্যাঁ, এটা একটি চমৎকার কোয়েশ্চেন। ক্লোরোফর্ম নিয়ে আমরা সবাই জানি কি, ক্লোরোফর্ম কেন ইউজ করা হয়, অবশ্যই কিডন্যাপ করার কাছে কিংবা যে কোনো ধরনের অস্ত্রোপচার, সেটা কি চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। কিন্তু ক্লোরোফর্ম এটা অনেক আগে ইউজ করা হতো, এখন খুব একটা ইউজ করা হয় না, তার জন্য এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি মনে হয় করা হয়েছে। কারণ ক্লোরোফর্ম যখন আমার সূর্যের আলোর উপস্থিতিতে আসে এবং অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন ক্লোরোফর্ম আর অ্যাকচুয়াল 100% বিশুদ্ধ ক্লোরোফর্ম থাকে না, সে তৈরি করে কি, ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাসটার মাধ্যমে, অর্থাৎ যখন সেই ক্লোরোফর্মটা বিশুদ্ধ হবে না, ফসজিন গ্যাস সমৃদ্ধ হবে, আমি কোনো মানুষকে তার জ্ঞান হারানোর জন্য তাকে অজ্ঞান করলাম কোনো অস্ত্রোপচারের ক্ষেত্রে, তখন দেখা যাবে কি, সেই লোকটি অজ্ঞান হলো, ঠিক আছে, কিন্তু তার হৃৎপিণ্ড বা যে হার্ট, তার ব্যাপক ক্ষতি হতে পারে। তো আলটিমেটলি এমন দেখা যেতে পারে যে সেই লোকটি আমাদের পৃথিবীতে বা সে তার অজ্ঞান অবস্থা থেকে আর জ্ঞানে কোনোদিন ফিরেই না আসলো। তাই সেই ক্ষেত্রে ক্লোরোফর্মকে কি করার জন্য, একদম সংরক্ষণ করার জন্য আমরা দুইটি উপায় করতে পারি। এক, অবশ্যই যেহেতু বলছি সূর্য আলোক, তো সূর্য আলোক থেকে তাকে কি করতে হবে, দূরে রাখতে হবে। তো দূরে রাখার জন্য আমরা কি ইউজ করি, রঙিন বোতল ইউজ করি, কারণ রঙিন বোতলে সূর্য আলোক প্রবেশ করতে পারে না। দুই, অক্সিজেনের সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। তো অক্সিজেন যেহেতু সংস্পর্শে আসতে দেওয়া যাবে না, তার মানে কি, সেখানে কোনো বাতাস থাকা যাবে না, কারণ বাতাসের মধ্যেই কি থাকে, অক্সিজেন থাকে। তাই যে বোতলে আমি রাখবো, সে বোতলে কি করব, কোনো স্পেস থাকতে দিব না যেখানে কি বাতাস থাকতে পারে। এইভাবেই সো আমার বাতাসও নেই, সূর্যের আলোও নেই, ক্লোরোফর্মও কোনো রিয়াকশন করছে না, সো বিশুদ্ধ ক্লোরোফর্ম পাবো। এইভাবেই আমরা কি, ক্লোরোফর্মকে সংরক্ষণ করি। থ্যাংক ইউ তাসিন, আমরা খুব সুন্দর উত্তর জানতে পেলাম।